নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমার প্রিয় ধনুরাশি জাতক জাতিকাকে নিয়ে এর আগে অনেকবার অনেক রকম ভিডিও আমি দিয়েছি। আজকের ভিডিওতে আমি এই জন্য করছি এই ভিডিওটা, অনেকে আমাকে কমেন্টস করছে আমার এই রাশি এই নক্ষত্র, তাই আমি আজকে কিছু নক্ষত্রের নাম বলবো এবং তাদের জীবনে কী অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে এবং ধনধান্যে ভরতে চলেছে সেটি নিয়েই আজকে ভিডিওটি বলতে চলেছি। আপনারা শুধু মিলাতে থাকুন আপনাদের ওই নক্ষত্রে পড়ছে নাকি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কোনো ব্যাপারে যদি কোনো বিষয় যদি জানতে চান আমাকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করুন। আমি চেষ্টা করব যাতে আপনাদেরকে সেই কমেন্টসের উত্তর দিতে, মানে ভিডিওর মাধ্যমে। তো আসুন ভিডিওটি শুরু করি। ধনুরাশিতে তিনটি নক্ষত্র হয়, এক হয় মূলা নক্ষত্র, দ্বিতীয় হয় পূর্বসারা নক্ষত্র এবং আরেকটি হয় উত্তরসারা নক্ষত্র। মূলা নক্ষত্র হচ্ছে আপনার কেতুর নক্ষত্র, পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র এবং উত্তরসারা হচ্ছে রবির নক্ষত্র। মূলা নক্ষত্রে যেসব জাতক জাতিকারা আছে তাদের গুপ্তবিদ্যাতে ভালো হবে এবছর, মানে গুপ্তবিদ্যা বলতে অ্যাস্ট্রোলজিকে বোঝায়, এবং রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনাতে এবছর মানে বাস্ট হতে চলেছে, মানে রেজাল্ট প্রচণ্ড ভালো হতে চলেছে বা নতুন করে যোগদান দিতে পারে। এবং যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করছে তারা ভালো র্যাঙ্ক করতে চলেছে এই বছর, মিলিয়ে রাখতে পারেন এই কথাগুলো। পূর্বসারা নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র, এবং শুক্রের যেহেতু নক্ষত্র সেহেতু এই বছর এই নক্ষত্রের জাতক ও জাতিকারা অনেক দিক থেকে গেইন করতে চলেছে, যেমন কোনো ব্যবসার দিকে বলুন, কোনো চাকরির দিকে বলুন, মানে চাকরির পদোন্নতি, সাথে সাথে নতুন চাকরি এবং আপনাদের নতুন কোনো বিজনেস আইডিয়া আপনাদের মাথায় অটোমেটিক আসবেন এবং আপনারা সেখানে সাকসেসফুলও হবেন, এবং আপনাদের যে কোনো রকম আর্থিক স্টেবিলিটি, মানে যে আর্থিক স্টেবিলিটি আপনাদের আছে সেই আর্থিক স্টেবিলিটি অনেকাংশে বাড়বে, এবং অনেক আপনারা যেসব দ্রব্য মানে মানুষ কিনতে গিয়ে মানে পিছনে হটে, মানে বলতে গেলে বলা যায় যে ছ্যাঁকা খাওয়ার মতো, মানে এত দামি দামি প্রোডাক্ট আপনারা এবছর কিনতে পারবেন অতি সহজে। এরপরে আসছি উত্তরসায়া নক্ষত্র। উত্তরসায়া নক্ষত্রতে যেহেতু রবির নক্ষত্র, তাই রবির সাথে, রবি যেহেতু পিতা বলে মানা হয় এবং রবির সাথে শনি হচ্ছে পুত্র, তো পিতা কোনোদিন পুত্রের কোনো ক্ষতি করতে পারে না। তো অতএব এই রাশির জাতক জাতিকাদের অনেকে বলে যে এই নক্ষত্রে খারাপ হবে, আমি বলবো খারাপ হবে না, আপনাদের ভালো হবে, কিন্তু মানে আপনারা স্ট্রাগল করুন, এগিয়ে যান, চেষ্টা করুন, আপনাদের সমস্ত দিক থেকে ভালো হতে চলেছে। আর্থিক স্টেবিলিটি অতটা খারাপ হবে না, মানে মোটামুটি আপনাদের ভালো, মানে খুবই ভালো না হলেও ভালো হওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে আছে। এই 24 জানুয়ারির পরে শনি গ্রহ আপনাদের দ্বিতীয় স্থানে ঢুকছে। দ্বিতীয় স্থানকে আমরা কি দেখি, আমরা আর্থিক দিক দেখি। তো আপনাদের অর্থনৈতিক অবস্থাটা স্টেবিলিটি লাভ করবে, কিন্তু ধীরে ধীরে লাভ করবে, বিকজ মানে কারণ শনি গ্রহ একটু ধীর গতির প্ল্যানেট, তাই আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটিটা আস্তে আস্তে গেইন করবে, আপনারা নিজেরা বুঝতে পারবেন। এবং এইটুকুটা আপনাকে বলতে পারি যে এই শনি যেহেতু ধীরে ধীরে চলবে, সেই টাকা আপনাদের উড়ে যাবে না, হঠাৎ করে আসলো হঠাৎ করে উড়ে গেল এরকম ব্যাপার না, ধীরে ধীরে হবে এবং ধীরে ধীরে আপনার স্টেবিল করবে, সেই টাকাটা আপনাদের কাছে থাকবে। স্বক্ষেত্রিক বৃহস্পতি আপনাদের, মানে ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, এবং বৃহস্পতি যেহেতু ধনুরাশির ঘরেই আছে বর্তমানে এবং সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে,
তাই জন্য এবছর আপনাদের যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ের প্রবলেম হচ্ছে, বিয়ে হচ্ছিল না, এবছর আপনাদের সেই বিয়ে হতে চলেছে, এই কথাগুলো কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। আপনারা অবশ্যই মিলিয়ে নিতে পারেন এবং আমাকে পরে অবশ্যই এই ব্যাপার নিয়ে কমেন্টস করবেন আপনারা, এবং আশা রাখবো আপনারা ভালো কমেন্টসই করবেন। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তো এখনই লাইক করুন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান। ধন্যবাদ।